তাহলে অন্য কোনো ইলেকট্রিক কেটে পড়া তখন বলতো যে বন্ধুরা আবার ছো এবং বাড়িতে আবার নিয়ে গেছে তুই আমাকে লাস্ট ইয়ার সাতটা শোনো আচ্ছা ঠিক আছে দেখে নি প্লিজ না না তুমি শোনো এই কথা বলতে হবে তুমি আমাকে লাস্ট ইয়ার পরিণীতার জন্য আমার সাতটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম সবাইকে বলে তো আমি নীলকে এই কারণেই এর জন্য নীলকে আমি এই কারণেই আমি বিপদে ফেলি এবার বন্ধুর অ্যাওয়ার্ড শো ফাবদার 2021 এর সঞ্চালক হিসেবে প্রথমবারের মতো বাঙালির সেরা জুটিকে দেখতে পাওয়া যাবে একসঙ্গে অর্থাৎ টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং টলিউডের আরেক বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীকে দুজনে তো সাত পাকে বাঁধা পড়েছেন আজ থেকে তিন বছর আগে কিন্তু এর মধ্যে তাদের মতো পাওয়ার কাপল আর তৈরি হয়নি এবার তাদের দুজনকেই একসঙ্গে দেখা যাবে ফাবদার 2021 এর অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করতে অভিনেত্রীকে লাল গাউনে কী সুন্দর লাগছিল দেখেই বুঝতে পারছেন অন্যদিকে কালো পাঞ্জাবি প্যান্ট এবং জুতো এবং সানগ্লাসে মেতে উঠেছিল রাজ চক্রবর্তীও নিজেদের বন্ধু নেইলের অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করে বেশ খুশি অভিনেত্রী শুভশ্রী এবং রাজ নিজেদের ছবি ধর্মযুদ্ধ মুক্তি পাচ্ছে 2022 সালে তার আগেই ফাবদা অনুষ্ঠানে সঞ্চালক এবং সঞ্চালিকা হয়ে কাজ করলেন দুজনে অভিনেত্রী এবং অভিনেতার ভিডিও কেমন লাগলো এবং সঞ্চালক হিসেবে দেখতে কারা আগ্রহী কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বিনোদন জগতের এমনই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন